শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক, অনেক জেলায় অতিবৃষ্টিতে সবজির চারা নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির মুখে অনেকে। তবে সার ও বীজের দাম বেশি হওয়ায় বিপাকে তারা। আবহাওয়া অনুকূলে থাকলে সবজির উৎপাদন ভালো হওয়ার আশা কৃষি বিভাগের। ক্ষতি কাটিয়ে উঠতে নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। বীজতলা তৈরি ও শীতকালীন সবজি আবাদে ব্যস্ত নরসিংদীর কৃষক, টানা কয়েকদিনের বৃষ্টিতে সবজির চারা নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত অনেকে। ফাঁদাকপি, ফুলকপি, তারপরে আছে আমি টমেটো, তারপরে আছে আমার বেগুন, এগুলি আমরা চারা রোপণ করছি। হয়তো আগে চারা ফেলছিলাম যে এই চারা হয়তো মারি গেছে, বৃষ্টি মারি গেছে। বৃষ্টির কারণে রাজবাড়িতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন সহ শীতকালীন নানা সবজির চারা রোপণ করা যাচ্ছে না। তবে কিছুদিনের মধ্যেই পুরোদমে আবাদ শুরুর আশা কৃষকের। কপির চারা এগুলো ফেলাইছি, এই আমার মাঠটাই বৃষ্টির কারণে একটু নরম পড়ছে, বিদায় চারাগুলি নষ্ট কিছুটা হয়েছে। আমরা কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি, বিশেষ করে বীজ থেকে শুরু করে একেবারে হারভেস্টিং পর্যন্ত, বাজারজাতকরণ পর্যন্ত। যশোরে বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে 8 থেকে 9 হেক্টর বীজতলা। এতে অন্তত 2 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের। সার ও বীজের দাম বাড়ায় বিপাকে নবাবগঞ্জের কৃষক। তবে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। প্রত্যেকেরই ক্ষতি হয়েছে, ছোট বড় সবারই ক্ষতি হয়েছে, এবং চারা তিন চারবার বুড়েছে। প্রতিবারই রবি মৌসুমে আমরা কিছু প্রণোদনা পাই, যেমন বিভিন্ন ফসলের বীজ আর সার পাই সরকার থেকে। আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তারা মাঝে কৃষকদের সাথে সরাসরি সম্পর্ক থাকে এবং সবসময় আমরা চেষ্টা করি প্রকৃতি কৃষকের কাছে যাতে আমাদের এগুলো পৌঁছায়। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ায় এবার 46,800 টন শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সবজি উৎপাদনের আশা কৃষকের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতকালীন আগাম সবজি আবাদ পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, শীতকালীন সবজি চাষে কৃষকেরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আর কৃষি বিভাগ কী ধরনের পরামর্শ তাদের দিচ্ছেন? দেখুন, গত কয়েকদিনের দফায় দফায় বৃষ্টির কারণে কিন্তু রাজবাড়ির কৃষকেরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন সবজি আবাদে। আমি এখন রয়েছি রাজবাড়ি সদর উপজেলার উড়াকান্দার একটি মাঠে। এই মাঠটিতে মূলত এই সময়টাতে শীতকালীন আগাম বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়ে থাকে এবং পুরা মাঠটা কিন্তু সবুজে ঘেরা থাকে, কিন্তু অথচ বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকার কারণে কিন্তু কৃষকেরা এবছর শীতকালীন আগাম সবজি আবাদে পিছিয়ে গিয়েছে। যে কারণে পানি কমে যাওয়ার পরপরই কিন্তু এখন পুরোদমে কৃষকেরা শীতকালীন সবজি আবাদ শুরু করেছে, অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি আবাদ করছেন চাষিরা। চাষিরা যেটা বলছেন যে বৃষ্টির কারণে তারা যে বীজতলা দিয়েছিল সেই বীজতলা তারা নষ্ট হয়ে গেছে, নতুন করে আবার বীজতলা দেওয়ার পরে সেই বীজতলা থেকেই কিন্তু এখন মূলত রোপণ করছেন। এবং চাষিরা যেটা বলছেন যে এবছর দেরিতে সবজি চাষ করার কারণে কিন্তু তাদের বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে এবং দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত যে ফলন সেই কাঙ্ক্ষিত ফলন নাও পেতে পারে, সেই সাথে দাম নিয়েও তারা শঙ্কায় রয়েছে। আর কৃষি বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি, কৃষি বিভাগ যেটা বলছেন আমাদেরকে যে এবছর বৃষ্টির কারণে চাষিদের বীজতলায় সমস্যা হলেও চাষিদের যে কাঙ্ক্ষিত ফলন সেই ফলন আসলে তারা পাবেন বলে ধারণা করছেন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছেন যাতে এই যে দেরিতে রোপণ হয়েছে এই দেরিতে রোপণ হওয়ার কারণে যে ক্ষতির সম্মুখীন হবে সেই ক্ষতিটা যাতে পুষিয়ে নিতে পারেন, সে কারণে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষি কর্মকর্তারা কৃষকদের কাছে এসে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে রাজবাড়ির মাঠে মাঠে কিন্তু কৃষকেরা এখন শীতকালীন আগাম জাতের সবজি চাষে কিন্তু ব্যস্ত সময় পার করছে। রাজবাড়ি থেকে জানাচ্ছিলেন শামীম রেজা।